তুমি আমারে দেখলে পলক কেন দিকে তাকো বলো আমাদের সাকিব খান আমাদের না বাংলাদেশের তবে ইয়া মারিয়ার দাদা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আফিফ, আমরা যাচ্ছি আমাদের বাসার পাশে একটা রেস্টুরেন্ট, ওখানে আমাদের দাওয়াত আছে, আমাদের বান্ধবী সুইটি ও আমাদের একটু সন্ধ্যায় দাওয়াত করেছে, তাই যাচ্ছি। কাল তো শিখা চলে যাবে, সেই জন্য আসলে আবার একটু একসাথে বসবই আর কি। তো এই যে চলো, এই যে আম্মু শিখা থেকে গিফট করছে এই সুন্দর ড্রেসটা, শিখা দিদি একটু দেখাও তাকে। ওই যে আন্টি শিখাই সেভ করছে, হ্যাঁ আমিও করছিলাম তাহলে। এই যে আর এগুলো আমি আন্টিকে গিফট করছি মুক্তার থেকে। এই যে খুবই সুন্দর, আমার মেয়ে কি সুন্দর শাড়ি পরেছে আজকেও, আজকে একটা সুন্দর শাড়ি পরছে। আসলে হ্যাঁ তোর ভাই হাজার সবার, আমাদের সবার মেয়ে বাবা, আমি আমার কুচি দিকে খেপে গেছে, সবার মেয়ে। এই যে এই আন্টিরও দুই ছেলে, এই আন্টিরও দুই ছেলে, আমার তিন ছেলে, তাই আমাদের এটা মেয়ে সবার। এই এনার মেয়ে অরিজিনালি, না শাশুড়ি আমার মাথা কাপড় দেবে অসুবিধা নাই, সে হিজাবই পরবে বলছে। সে বলছে আমি এরপর থেকে হিজাব পরা শুরু করব, আর সে আমার হিজাব পরা দেখেও সে অনেক কি করছে, বলছে যে আমার মুখটা ভালো লাগছে তোমার হিজাব, এখন থেকে পরবো। তুমিও শুরু করো হিজাব পরা, হিজাব পরা শুরু করে দাও। হ্যাঁ ওই লং ইয়ার ড্রেসগুলো পরবা, গোল গোল ড্রেস পরবা, বাস লম্বা গোল ড্রেস পরলে বোরখাও লাগে না। তুমি হিজাবটা সুন্দর করে পরো, ওনা লম্বা করে পরো, বড় ড্রেস পরো, বোরখাও লাগে না। এটাই ড্রেস সুন্দর করে পরলেই হয়। ওই যে বাচ্চারা, এই সুইটির বাচ্চা না, সুইটির বাচ্চারা এক রকমের, ওরা সবসময় কাপড় পরে, ওর যা হাজবেন্ডে ওর দুই বাচ্চারে। সবাই খাচ্ছে, শিখা ওইখানে বসা, পুরা ওইখানে বসা, আমরা তিন চারজন এখানে বসা। এটা হচ্ছে শাওনের ছেলে, ও তোর ছেলে কোন ক্লাস পড়ে? নাইনে, এইটে এইটে পড়ে জিলা স্কুলে। সুইটি আর সুইটির বাচ্চারা ওইখানে বসছে, পিঙ্কি পিঙ্কি। সুইটি তোর একই কাপড় পরস না? জামাইরও পরে একই কাপড়, আমি দেখছি সব পিঙ্ক থাকতো। না আমি দেখছি সব কাপড়ই একই রকম সব সময়। এ আমাদের পক্ষে সম্ভব না ভাই, আমার বাচ্চারা কেউ এক পোশাক পরতেই চায় না। তুমি কি আমাদের আমাদের না 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 পাও, সব কিছুই পাওয়া যায় কিন্তু পরবে না, তো পরবে না, আমার বাচ্চারা পরবে না, ছোট সময় পরে নাই, বলছে না আমাদের আমাদের চয়েস আমাদের কাপড় পরবো। মানো তো আমরা তো পারি নাই, ওদের চয়েসে গেলে লস হয়ে যাবে। রিভার কাটার খাবার খুব মজা, না না এখন ঘটনা হয়েছে কফি, না বাবা আমার সুগার লাগবে না। সুইটির দেয়া পার্টিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, মজা করেছি। তো এখন চলে যাচ্ছি যার যার বাসায়, শেষে কালা বা সবার সাথে আমাদের দেখা হবে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? সুজনের মা এসেছে, চালতা কাটতে বসিয়ে দিলাম।
তো আচার তো আচার করব না, এখন জাস্ট সিদ্ধ করব। পানি দিয়েছি, ঢেকে সিদ্ধ করব। সিদ্ধ হলে পর পানি স্ট্রেনারে ঝরিয়ে ফেলবো, আর একদম গলিয়ে ফেলবো না, মোটামুটি সিদ্ধ করব, মনে করেন 80-90% এরকমের। এরপরে পানি ঝরিয়ে রেখে দেবো, কালকেই আচারটা দেবো, কালকে আমি আপনাদের সাথে পুরো আচারটা শেয়ার করব। আর আমি এখন আপাতত ক্যামেরাটা বন্ধ করব, যেহেতু শিখা বিকেলে মানে সন্ধ্যার পর যাবে, আমি সন্ধ্যার পর আবার আপনাদের সাথে দেখা করব ইনশাল্লাহ। শাওনকে মানে শাওন গেছে, শিখাকে আগানোর জন্য যাচ্ছি লঞ্চ ঘাটে। আপনাদের ভাইয়া যাবে তার চাচার বাসায়, শায়েস্তাবাদ লঞ্চ, এই এই পাশেই বাসা। হট প্লেটের যে রুমি আছে ওদের বাসায়, আমার চাস্তু দেবর। আর আমি আফিফ আমরা যাব হচ্ছে লঞ্চ ঘাট। আমার মানে শরীরটা ভালো না আজকে বেশি একটা। তুমি তো হেঁটেই যাবা না, আস্তে আস্তে যাও। সে হেঁটে যাচ্ছে আমরা রিক্সার জন্য, কারণ ওইখানেই ওই যে ওই সামনেই হট প্লেট, মাঝে মাঝে একটু হাঁটে না, হাঁটলে তো শরীরের জন্য খারাপ। সেজন্য ওই যে আসছে রিক্সা, ওই রিক্সাটা দাঁড়াতে। হ্যাঁ খালি যাবেন লঞ্চ ঘাট? ওই যে আপনাদের ভাই বলো আপু যাই গেলাম। চলে এলাম বরিশাল লঞ্চ ঘাটে, মাঝে মাঝেই আসা হয় যদি কাউকে বিদায় দেওয়া হয়। আজকে বান্ধবী শিখাকে বিদায় দেব, আমি আর শাওন এসেছি, শাওন আগেই চলে গিয়েছে ভেতরে, আমি যাচ্ছি। আসলে খুবই খারাপ লাগছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। লাস্ট ভিডিও শিকার আপাতত, আপাতত কয়েক মাসের জন্য আগস্টে, আগস্টে যখন আইবে তখন বাই বাই সবাই, বাই বাই সবাই। সিমরান এই যে শিকার ভাই যাবে আর ভাইয়ের বউরা যাবে, তুমি অনেক পেয়ারা। বরিশালের বিখ্যাত নারকেল, এই মজা করে সবাই খায়। আমার ভিডিওতে বেশ অনেক কমেন্ট আসে, আপু তোমার আগের যে ডেইলি লাইফ ভিডিওগুলো, মজার মজার রান্না করা, সকালে চা বানানো, সকালের ব্রেকফাস্ট, এই টাইপের ভিডিও আমাদের খুব ভালো লাগে, এগুলো দাও। আর যাই হোক, আমি চেষ্টা করব খুব শীঘ্রই তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আমার কাছ থেকে পাবে ইনশাল্লাহ। আমি ট্রাই করছি ইনশাল্লাহ, কয়েকদিনের মধ্যেই সব ভিডিও ঠিক হয়ে যাবে, পাবে। আবার অনেকে বলেছ আপু ভিডিও করার সময় অনেক সময় একটু কাঁপে, নড়াচড়া হয় ক্যামেরা, ইদানিং বলেছে, এই কয়েকদিন যাবত বলছো, 5-6 দিন যাবত। তো এটা হচ্ছে আসলে আমার এডিট যেটা দিয়ে করছি সেটাও একটু সমস্যা আছে, আর ট্রাইপড সবসময় ইউজ করতে পারছি না, হাতে নিয়েই করছি, সেজন্যও হচ্ছে। আর যেহেতু একটু কাশি সেজন্য আমার শেকটা বেশি হচ্ছে, তো এটাও হবে না ইনশাল্লাহ, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আবার দেখো খারাপ করবি না, ভালো না লাগলে এই যে অর্ডার করছি ঘুরবি, এই তো ঘুরে নিয়ে আসে, সবাই মিলে মিশে একটু শরীরটা হচ্ছে অসম্ভব রকমের খারাপ, যারা দেখে হয়তো বুঝতে পারছেন অনেকেই, প্রচুর কাশি, গলা ভিতরে খুশখুশ করছে, আর প্রচুর শ্বাস, আর খাচ্ছি হচ্ছে লবঙ্গ দেয়া পানি। তো একটু আগে ইয়া খেয়েছে একটা ট্যাবলেট, এটার নাম হচ্ছে একটা তো এমকাস আর একটা জানি কি
মনাক্স মনাক্স যে ট্যাবলেটটা সেইটা একটা খেয়েছি, কারণ বরিশালে দেখলাম অনেকে আমার মতো শ্বাস আছে, আমার আত্মীয় স্বজন, তারা এটা খায়। আর আমি স্প্রে করেই যাচ্ছি, এখন করছি, একটু আগে করেছি এই স্প্রেটা। এটা আমার যা রূপা আমেরিকার থেকে দিয়েছিল এনে, ও রোয়াজমা আছে, ও এটা ইউজ করে, তো মোটামুটি আমরা একই জিনিস ইউজ করি, অসুবিধা হয় না। তো ও একটা আমার জন্য নিয়ে এসেছিল, এগুলো খুব ভালো। ও হ্যাঁ, আর একটা কথা, রাত কিন্তু কম না, এখন প্রায় 12টা বাজে, ঘুমাই নেই এখনও, পানি খাচ্ছি, ঘুমাই নেই এখনও। আর বান্ধবী তো চলে গেল, আর মনটা খুব খারাপ, অনেক খারাপ হয়েছে মন, সেজন্য একটু ইয়া করছি। এ লঞ্চ ঘাট যেতে চাইনি, প্রথমে শরীরটা অনেক খারাপ ছিল, কেন জানি হঠাৎ মাথা ঘুরাচ্ছিল, তো আমি বলি আপনাদের ভাইয়া বলে প্রেশার মনে হয় লো হয়ে গেছে, পরে মাপি নেই যদিও, কারণ আপনাদের ভাইয়া তখন কাজে চলে গেছে একটু, আমি বলছিলাম মাপা লাগবে না, আমি একটু শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে, অনেকক্ষণ শুয়েছিলাম। তারপর আরেক বান্ধবী শাওন ও কল দিছে, দিয়ে বলে যে আমি অলরেডি লঞ্চ ঘাটে চলে আসছি, তুই আবি না? তো আমি বললাম যে শরীরটা তো ভালো লাগতেছে না, তাও দেখি আসি। পরে আমার বান্ধবী শিখাও বসে না, তোর কোনো আশা লাগবে না, তুই অসুস্থ হয়ে গেছিস, তোর হাত পায়ে ব্যথা, তারপরে তোর মাথা ঘুরাইছে, তোর আসার দরকার নাই। আমি বলি না শিখা, আমি আসি, কিচ্ছু হবে না। পরে আমি তারপর গেছি, মাস্ক টাক্স পরেই গেছে, ওগুলো কোনো কিচ্ছু খুলি নাই। হ্যাঁ, আর আমার এরকম অ্যাজমার সমস্যা হয় বছরে একবার, এই শুধু ভিতরে শ্বাস আর শ্বাস এরকম থাকে, আর কাশি হয়, খুব কাশি, কাশি মনে হয় যেন এইখানে খুব ইয়া শ্বাসের একটা সাউন্ড হয়, আর এখান থেকে কফ বের হয়, একটু পানি পেনি এরকম বের হয়, তো এটাই হয়েছে এখন, আর কোনো সমস্যা নেই। তো এটা হলো আমার অনেক কষ্ট হয়, আর এটা প্রতি বছর একবার হয় আমার, এক দুইবারও হয়, অনেক সময় অ্যাটাক করে, যেটাকে বলে অ্যাজমায় যে অ্যাটাক করে, সেটা অ্যাটাক করছে আমাকে। যদিও ডাক্তার দেখিয়েছে আর ডাক্তার বলেছে অ্যাজমাটা বেড়েছে, অ্যাজমা বাড়ার কারণে এরকম হয়েছে, তো তারপর আমি সাবধানে থাকি এই আর কি, ঠান্ডা নিজেও লাগাই না, সুজনের মা আসে কাজ করে দিয়ে চলে যায়। আমি ওই সুজনের মা 3 দিন আসে না, এই 3 দিন আমি হাঁড়ি পেতিল সব নিজে নিজে ওয়াশ করেছে, ওই তখনই আমার ঠান্ডাটা লেগেছে। আমার মাও বলে যে তুমি একটু ঠান্ডা লাগাবে না, আর বারণ করবেন সবাই। তো ঠিক আছে, আজকে আর ভিডিওটা বাড়াবো না এখানে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি বেশি ভালো নেই, শরীরটা খারাপ, খুবই অ্যাজমা বেড়েছে আমার, খুব ঠান্ডা লেগেছে। মশার ওষুধ দিচ্ছে, আমি আন্তরিকভাবে লজ্জিত, আন্তরিকভাবে দুঃখিত। ভিডিও এডিটিং একটু সমস্যা হচ্ছে, এটা হচ্ছে এডিটরের জন্য, যে এডিট দিয়ে এখন কাজ করছি, এটা আমার সুবিধা হচ্ছে না, এটা চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আমার সাথেই আপনারা থাকবেন, 2-4 দিনের ভিতরেই ইনশাল্লাহ সব কিছু ঠিক করে ফেলার চিন্তাভাবনায় আছি। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন আমার ভিডিও। আজকে রান্না হলো, এটা হচ্ছে তুলার টাটি মাছ, টমেটো দিয়ে মাখা মাখা করলাম, এটা কিন্তু হাতে মাখিয়ে বসিয়েছি, এবং টমেটো দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, পেঁয়াজ বাটা, রসুন, তারপরে হলুদ মরিচ শুধু, আর লাস্টে ধনিয়া পাতা, আর টমেটো দিয়েছি বেশি করে। এটা রান্না করেছি, পাশের চুলোতে ভাত হচ্ছে, আর এখানে রান্না করে উঠালাম এইমাত্র শালগম দিয়ে মুরগি আর সাথে টমেটো, এটাও অনেক বাচ্চারা, আমার বাচ্চারাও পছন্দ করে, আমরাও পছন্দ করি শালগম মুরগি। তো এই রান্নাটা আমি টমেটো দিয়ে একবার দুইবার দেখিয়েছি, হয়তো আমি আবার দেখাবো নি, আজকে আর সময় পাইনি ভিডিও করার। তো রান্না হতে থাক, আর আমি এখন রেডি হব, আমাদের বাসায় যাব। তো ঠিক আছে, আপনারা সাথেই থাকুন, চলুন বাসায় যাই। ছেলেটা আছে, সবাই লাউ শাক কোটা নিয়ে বিজি, তানসি, তারপরে হচ্ছে আমাদের নতুন বউ, সেও কুটে দিচ্ছে, আর এই সে মামি, তানসির আম্মু, মামি শাশুড়ি, মামি শাশুড়ি, আমাদের মালিহার মামি শাশুড়ি, সেও কুটে দিচ্ছে আমাদের গাছের লাউ শাক। পোকা টোকা আছে নাকি ভালো মতো দেখে নিও। হ্যাঁ, এটা কী করবি তানসি? আলু দিয়ে টাকাবো, ভাজি করবো আর কি, যেটাকে বলে আলু দিয়ে। আর আমি এখন বাজে দুপুর 1টা, আমি 1টার সময় হুট করে চলে এসেছি বাসায়, আর তানসিরা হুট করেই চলে আসছে। বলা হয় না কিন্তু নিজে দিয়েই করে।
বুঝছো আমার শরীর খুব খারাপ, বুঝছো অ্যাজমা। সবাই কাজে ব্যস্ত, টানছি তুই কি করস? শাক বাগার দিস তো না, দেখি তো চমৎকার হয়েছে কালারটা, কেন করে দে বল। ও করছো ফুলের বাগান? ফলের বাগান? সবজির বাগান? সবজি কি এখন এই সিজন আছে সবজি লাগাবে? সাগর, বেগুন গাছ, ধনিয়া পাতা, আরো কি কি জানো, ফুল গাছ না? আর আপনি ফেল্প করতেছে না? আয় সাগর, তুই গোসল করবি না, ঠান্ডা লাগবে, আয় উঠছাই, এগুলো পরে তো করতে পারবি। মালিহা গোসল করছো? মালিহার জ্বর। মালিহার জ্বর? কবে জ্বর হয়েছে মালিহা? মজা হয়েছে আব্বু শাকটা? মজা হয়েছে? ঠান্ডা হয় না? ও ঠান্ডা হয় না? মালিহা কি করো? বারো সবার জন্য? ভাইর বউ আর ননদে গল্প করতেছে, ননদ না ননাস, ননাস হয় অনেকগুলো হয়েছে, পড়া হয় না, চারটা লাউ হয়েছিল। কি মাছ? ও পোয়া মাছ আছে বাসায়, লাগবে না। পোয়া মাছের কেজি কত? কত করে দেবেন? দূর দিয়ে তো বড়ই লাগবে, কই একটা উড়ান তো? না ছোট ছোট তো। দেখ দরজা ওই সাগরের আছে তো, দরজা খোলা আছে। আচ্ছা রাখো। কই কেমন মাছ দেখাই তো যায় না, তুই হাত দিয়ে বাচ্চা বড় বড় গুলো নিয়ে নে। আমরা এখন চালতা বানিয়ে খাবো, তানসির হাতে বটি চালতা বটি। আল্লাহ, এখন বাজে হচ্ছে সোয়া চারটা, তানসি আমাদেরকে চালতা আর বড়ই মাখানো করে খাওয়াবে, সেজন্য ছাদে যাচ্ছি। আমি তো কিন্তু খালি পাই, কুটুস কুটুস করে খালি পায়ে হাঁটছি। এই এই গাছটাই হয়েছে টানছি, আলহামদুলিল্লাহ এইটা বেশ অনেকগুলো হয়। লেবু ফুল কিন্তু খুব সুন্দর লাগে দেখতে না, আর ঘ্রাণ থাকে কিন্তু অনেক, তাই না? হ্যাঁ টানছি, একটা জিনিস খেয়াল করছো বাতাসটা যে মজা লাগতেছে? খুব মজা লাগছে, ফাল্গুন মাসে বাতাস না? হ্যাঁ কিন্তু কোনো গরম না দেখছো, মানে এই যে আমাদের পড়াই অলরেডি কাটা হয়েছে অনেকগুলো, এখন আমরা শুকনো মরিচ পুরাবো। আসো মালিয়া, হ্যাঁ অসুবিধা নেই, এত চলে তাকে খাইবে, একটা রাখ খেয়ে দাও, তাহলে এক দুইটা কাটতে, দুইটা কাট আগে, হ্যাঁ একটা থাকলে আমি লইব মনে। আচ্ছা ঠিক আছে, ডিশ হয়তো বানানি কেই বা খাবে তুমি আমি। ওয়াও, এটা কি ওলা গাইছে মালিয়া? তুমি লাগাইছো না, তোমার নামে লাগানো হয়েছে। আমার নামে লাগানো হয়েছে? মালিয়ার নামে লাগানো হয়েছে, সাগর আইডিয়া দিয়েছে না? আমার ভাই ছাড়া হেরাতে ফুল ফুটবে না, কারো অত ফুল ফুটবে না। আমি এত গাছ লাগাই জীবনে একটা ফুল ফুটাইতে পারি না, আমি পারছি শোনা, ফলও হয় না আমার ফুটে, আমার ফুটে করে খাওয়া দিছো? ডিম পারে, মানে নাতি পুতিও আছে তোর? বাচ্চা ডিম দিতে আছে, কবুতর সব আমার মতো চাল তা কেউ কাটতে পারে না, কেউ না। জিনিয়া, ওইটার নাম জিনিয়া? আমি কি জিনিয়া ফুল জীবনে কখনো দেখেছিস? জিনিয়াস, জিনিয়াস ফুল। আর একটা এটা দেখছো কত সুন্দর, এইটা সুন্দর লাগে সব থেকে, অনেক সুন্দর। হ্যাঁ বলো দাদা ফুল, কিন্তু তোমার তোমার হাজবেন্ড হয়েছে যে এটা বোকা শোকা, কেন জানো? এখন শেষ সিজন ফুলের, এখন নিয়ে আসছে ফুল, আর এই তিন মাস ফুল আনে নেই। একটা আমরা ছোট সময় এগুলো ডলতাম, লিপিয়ে দিতাম, তা পায়ে দিতাম, আলতা আলতা না নষ্ট, এইটা এটা না, এটা এটা নিয়ে দাও, খুব মজা। দেখো এই যে হাতে কালার কালার, হ্যাঁ পেয়ারা পাতা নিউজ পেপার কিছু, হ্যালো পেয়ারা পাতা জ্বালাই দিতেছি কেন করবি?
এই সেই সেই চল্লিশ বছর আগের কায়দায় মরিচ পোড়ানো হচ্ছে, কারণ কোথাও কোনো কাগজ ছাদে খুঁজে পাচ্ছি না, আর আলসেগুলা একটাও নিচে যাইবে না কাগজ আনার জন্য। সেই জন্য আমরা এই পদ্ধতিতে তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে মরিচ পোড়াচ্ছি। তাড়াতাড়ি পোড়াও, এই তাড়াতাড়ি পুরো 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 পোড়া। আর ওইয়া লাগবে, ফুয়েল লাগবে, ফুয়েল লাগবে না, ফুয়েল পাবো কোথায়? আবার আরেকজন আসছে, ফুয়েল মানে পোড়াচ্ছে। আমি চলে আসছি, অ্যাজমার জন্য থাকা সম্ভব হয় নাই, এত অ্যাজমা আমার, আমি মরিচের ঘ্রাণ নিতেই পারি না কোনো রকমেরই। হয়েছে, আমার তো কাশতেছে, তখন তো বলছি যে যেও না, আমি এত কাশি না, বিকজ আমার এগুলির অভ্যাস আছে। হ্যাঁ, তানসির অভ্যাস আছে আগেও। সুন্দর হয়েছে, তাহলে এরকম খাবার। কিন্তু আমার নাকের কাপড় এখনো সরানো যাবে না, অতিরিক্ত দিস না তানসি, আমি তাহলে খাইতে পারবো না। আরেকটা দিই, আমি ওই ইয়া নেই নাই তো বেশি, একটা লাগলে পরে আমরা দিয়ে নেবো, নে চিনি দিয়ে একটু বেশি করে। না, এটা অবশ্য চিনি বেশি দেওয়া লাগবে না, বড়িতে দেওয়া লাগবে চিনি বেশি। কিন্তু সব শেষ করবা জানছি। হ্যাঁ, সব শেষ করে না যায়নি। না, লবণ দে বেশি করে, আর ইয়া দে সরিষার তেল। আগে ডল লেবু পাতা নিয়ে আসো তো, এই যে এখান থেকে তুলো, সুন্দর দেখা। কচি কচি পাতা, কচি পাতা গ্রান বেশি, মামি কচি পাতা গ্রান বেশি, কচি পাতা নিয়ে আসো কটা। ওই যে এখানে আমাদের কল, কলের নিচে পাতাগুলো ওয়াশ করা হচ্ছে। একটু গুঁড়া মরিচ দিলে মনে ভালো হতো। না, লাগবে না গুঁড়া মরিচ, আর একটু ছোটো সময় খাইতাম শুধু এইটা দিয়া। বাস এখন তুমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দাও পাতাগুলো, ছিঁড়ে ছিঁড়ে দাও দাও। বাচ্চারা ডিম দিয়েছে একটা, নাকি এটা ফুটবে বাচ্চা? কিন্তু তুমি ধরছো, তোমার হাতে আর ফুটবে না, ধরলে বাচ্চা হয় না তো, দেখবো অনেক যদি না হয়। না, ছবিটা অনেক বছর করে না, এটা কি সুন্দর ডিম টা, এটা কোনটা, কোন কবুতরটা? দিয়ে দে, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা বড়িটা মাখাবি। অনেক কম হবে জিনিসপত্র, নাও এই দুটাকে নিয়ে নাও, ছিঁড়ে বিড়ে দাও। ওইলো ওখানে খাইতে হইবে, মালিয়া খাবি আর যাই দে, মজা লাগবে যেহেতু গাছের জিনিস। সেটা একটা লোক রাস্তা দিয়ে যাইতেছে মাথায় দুজনে সাজি, বন্ধু বন্ধু তুই মাথায় কি নিয়ে যাস, তুই যদি কইতে পারস তাহলে নাকি আমার মাথায় তুই নাকি বলত বাজারে যাই মাথার ডিম বিক্রি করবি কেমনে? তারপর বলছে যে তুই সেটা বুঝবি না, আচ্ছা পারলে কত দেখি আমার মাথায় কি আছে, যদি কইতে পারো তাহলে তোর এই জায়গা দিয়ে আমি দুইটা ডিম দিব। মাথা শুকে, তোর মাথায় তোর মাথায়, আচ্ছা বলতেছি একটু সহজ করে দে, কয় আমার মাথায় যা আছে তার গায়ের রং সাদা, ভাঙলে কুসুম লাল হইতে পারে আবার হলুদ হইতে পারে, আর কমু না কইলে বুঝতে ভালো লাগে। কয় হ্যাঁ ও বুঝছি বুঝছি, তোর মাথায় লেম্বু, কারে বোকা আমার মাথায় লেম্বু না আমার মাথায় ডিম, কই শিরে, এটা আমি সন্দেহ করছিলাম। সাগর মোবাইল বাজে, মারিয়ার দাদা, আরে মারিয়া খাও বুবু, মারিয়ার দাও না, মারিয়া মারিয়ার হাত আছে, ওর নাম মালি ভান। আম হচ্ছে, তোমাদের আমের যাওয়া তো হবে ইনশাআল্লাহ।
আমরা এবার আমবাদানি কেমন কই যাম লেবু।